নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা মাছের রেসিপি, ইলিশ ভাপা। আপনার হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আপনি এই সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু। তাহলে দেরি নয়, তাড়াতাড়ি শুরু করছি এই রেসিপি। প্রথমেই আমি দেখাচ্ছি ইলিশ ভাপা করতে আমি কি কি উপকরণ নিয়েছি। 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এগুলো আমি 10-15 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দেব। এই ভেজানো সর্ষে পোস্ত আমি মিক্সিতে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই সর্ষে পোস্ত পেস্টের মধ্যে একটু নুন দিয়ে পেস্ট করলে তেতো ভাব থাকে না, তার জন্য আমি 1 চামচ নুন দিয়ে পেস্ট করে নেব। এর সঙ্গে অ্যাড করছি সামান্য পরিমাণে জল। এবারে 1 চামচ হলুদ, 1 চামচ নুন, তেল দিয়ে মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেব। এবারে জল ঝরানো টক দইটা একটা পাত্রে নিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে যেন দেয়ালা না থাকে। আমি এই দইয়ের মধ্যে ঢেলে দেব। এবারে 1 চামচ নুন দিলাম, এই সবটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে দেব। এবার একটা টিফিন বক্স নেব, কিছুটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে গোটা কৌটোটার তলায় এরকম ভাবে লাগিয়ে দিলাম। এবারে ম্যারিনেট করা মাছ একে একে এর মধ্যে কৌটোর মধ্যে দিয়ে দেব। তারপর উপর থেকে আরো পেস্টটা, সম্পূর্ণ পেস্টটা আমি ঢেলে দেব। এই যে এরকম ভাবে মাছগুলো পুরো ঢেকে দেওয়া হবে। তারপর উপর থেকে সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দেব। আর এই কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেব। এরকম ভাবে একবার ইলিশ মাছ বানিয়ে দেখবেন, দই ইলিশ কথা দিচ্ছি খুব সুন্দর লাগবে। গরম ভাত দিয়ে খাবেন, গরম গরম দারুণ লাগবে খেতে। অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেল গায়ত্রী। চলুন এটাকে এবার আমি ভাপে বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে জল দিয়ে। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিই। জল কিন্তু এখন কম থাকবে, খুব বেশি থাকবে। এবার আমি এটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, তারপর একটা ঢাকা দিয়ে দেব। আধ ঘন্টার পর ঢাকা খুলব। এই গ্যাস বন্ধ করে আমি একটুখানি ঠান্ডা হতে দিয়েছিলাম, কারণ এত গরম তো সঙ্গে সঙ্গে নামানো যাবে না, তাই এবার নিয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে,
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।